আসি আলাইহিস সালাম তাকে মেরে ফেলেছিল কে বলেন? কে? ফেরাউন তো কইলেন, ফেরাউনটা কি হয় বলেন? কি হয়? তাহলে এটা কি পরিবারের লোক করছে না পরিবারের বাইরের লোক করছে? তাহলে এই যে একটা ঐতিহাসিক হত্যা, ঐতিহাসিক শাহাদাত, আসি আলাইহিস সালাতুয়াসসালামকে শহীদ করলো, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিল, পরিবারের বাইরের মানুষ না ভিতরের মানুষ, তাও আসি আর কি হয়? হায় আল্লাহ, আজকে মনে হয় মানে মনিরামপুরে কোনো বাচ্চা কাচ্চা বাদ নাই মাহফিলে আসা, বলি আলহামদুলিল্লাহ, কিচির মিচির আওয়াজ, খুব আমি আনন্দই পাচ্ছি, আলহামদুলিল্লাহ, ভালোবাসার টানে সব চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের জায়গাটি দূরে দেওয়া লাগতো, তাদেরকে নীরবে রাখলে ভালো হতো। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান, তাহলে এই হত্যাটা ছিল স্বামী কর্তৃক স্ত্রীকে। আচ্ছা, স্বামী স্ত্রী মিলবন্ধন আছে না নাই বলেন তো? কোনোদিন কি ফেরাউন বলেছিল যে আমার আসিয়া আমার সঙ্গে স্বামীর স্ত্রীর যে আচরণ সে আচরণটা করে নাই? এটা কিন্তু বলে নাই, কোনো গণ্ডগোল ছিল না। আসিয়ার সঙ্গে ফেরাউনের দ্বন্দ্ব ছিল একটাই, সেটা হলো ইসলাম নিয়া। বলেন কি নিয়া? আরো জোরে বলেন কি নিয়া? ইসলাম নিয়া। ইসলাম নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই সময় একজন কাফিরের বউ মুসলিম হতে পারত, কারণ সেই সময়ের দিন অনুযায়ী এটা জায়েজ ছিল। আমার বন্ধুগণ, দুজন নবীর বউ ছিল কাফের, দুজন নবী, কয়জন নবী? নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালামের স্ত্রী দুজনেই ছিল কাফের, তারা ইমানদার ছিল না, কিন্তু বউ তারা ছিল, নবীর বউ হয়ে তারা ছিল। আমার বন্ধুগণ, আসি আলাইহিসসালাম স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি আমাকে কি যেন বলতে চান? সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শুনলাম কি যেন, আমি তোমাকে মর্যাদা কম দিয়েছি নাকি? আমি তোমাকে রাজরানী বানিয়েছি, এই রাজত্বে এই রাষ্ট্রের ভিতরে আমার পরেই তুমি দুই নাম্বার মানুষ, তোমার শান তোমার সম্মান কত, সম্মানটা কত, আমি তোমাকে কত মর্যাদা দিয়েছি, কিন্তু শুনলাম নাকি তুমি নাকি আল্লাহর দিন গ্রহণ করেছ, ইসলাম গ্রহণ করেছ, দিন গ্রহণ করেছ, মুসাকে আল্লাহর নবী বানিয়েছ, কতটুকুন সত্য আসিয়া বলো তো? সঙ্গে সঙ্গে আসিয়া মুসকে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে খেপে গিয়ে বলছে, আসিয়া এত তোমাকে মর্যাদা দিয়া তোমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, এটাই করার জন্য নাকি, এটাই দেখার জন্য নাকি, তুমি কি জানো তুমি যদি এই অবস্থান থেকে তুমি যদি সরে না দাঁড়াও আমি তোমাকে চরম শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসি আলাইহিসসালাম মুসকে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো আপনি আমাকে কি করবেন জানি না, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবো না, আমি আপনাকে সম্মান করি, আপনি আমার স্বামী, কিন্তু একটা বিষয় জেনে রাখবেন, সব জলাঞ্জলি দেব কিন্তু ইমানটা জলাঞ্জলি দেব না। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله প্রকৃত মমিন তো তারাই যারা ইমান আনবে কার উপরে, আসতে বলবেন না কার উপরে। এবার কি হলো, ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমি তোকে রাখবো না। আসিয়া আলাইহিসসালাম বলেন, স্বামী গো আমি দুনিয়া থেকে বিদায়ের প্রস্তুতি নিতে প্রস্তুত আছি, কোনো আপত্তি নাই, কিন্তু ইসলাম ছাড়তে আমি রাজি নই। এবার ফেরাউন করলো কি, ফেরাউন সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদ ডাকলো, মন্ত্রী পরিষদ ডেকে জরুরি সভা করে নিয়ে বললো, শোনো আজকে তোমাদের কিনে বসেছি, আমার বউ আসিয়াকে নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে কিছু কিছু পরামর্শ আসলো, আপনারই তো বউ, আপনি তাকে মানলে কেমন হয়? সে বললো, না, সে আমার বিরুদ্ধ অবস্থান নিয়েছে, সে ইসলামটাকে গ্রহণ করেছে, আমি ওকে বাঁচাবো না। জল্লাদ কই, জল্লাদকে সিলেকশন দেওয়া হলো, জল্লাদকে বলে দিল ওকে ধর, হাত পা বেঁধে ফেল, দেখেন স্বামী কর্তৃক যখন তাকে আটকানো হলো হাত পা বাঁধা হলো। তাফসিরের মধ্যে এসেছে, অধিকাংশ তাফসির এসেছে, আসি আলাইহিসসালামকে যখন দুনিয়া থেকে বিদায় করা হবে মাথার চামড়া লোহার চিরুনি দিয়ে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, লোহার চিরুনি দিয়া টেনে টেনে চামড়াগুলোকে যখন মাথার চামড়াগুলোকে যখন নিচের দিকে নিয়ে আসা হয়,
আসিয়ার মুখ থেকে কোনো চিৎকার আওয়াজ বের হয় না, ও আওয়াজ বের হয় নাই, তার মুখ থেকে একটাই আওয়াজ বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মেহরবানি করে বসেন না, মসজিদে যাবেন নাকি? এখন থাকতে রাজি আছেন তো সবাই? সবাই থাকবেন? জোরে বলি ইনশাআল্লাহ। ওঠেন কেন, নামাজে যাচ্ছেন নাকি? বসেন, আমরা আসানের জবাবটা দিয়ে দেই, আমরা বসে বসে জবাবটা দেই। ওঠে কেন, ওযু নাই, ওযুর সময় দেওয়া হবে, বসেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আচ্ছা আমরা এখন দোয়া করে দেই, দোয়া করে দেব, যারা যাচ্ছেন তারা তো দোয়ার পক্ষে, বসেন সবাই, মেহরবানি করে বসেন, একটু বসুন, আমরা সূরা হুজুরাতের শিক্ষাগুলো সব শিখে যাব না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসেন, একটু মেহরবানি করে বসেন, আশেপাশে অনেক মা বোন যারা এসেছেন তারাও শোনেন। আমরা কোন মহিলার কথা বলছিলাম, কোন মহিলার কথা বলছিলাম? মা যারা আসছেন একটু মনোযোগ দিয়ে কান লাগান, একটু শুনুন। আসিয়া আলাইহিসসালাম শহীদ হচ্ছেন কার হাতে? স্বামীটা স্বামীর হাতে, কার হাতে? ফেরত তো সবাই জানে, কার হাতে? স্বামীর হাতে। জীবন দিচ্ছেন কোন অপরাধে বলেন? কিসের জন্য? ইমানের জন্য। তাহলে এখন বলুন, সবচেয়ে বড় সম্পর্ক হলো স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন না ইমানের? বলেন কিসের সম্পর্ক? ইমান। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? আসিয়ালামের জীবন প্রদীপ নিভে যেতেছে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। এই সময় তিনি দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছেন। সেই দোয়াটা কোরআনে কোড আছে, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। অথচ আসিয়া আলাইহিসসালামের কিতাব কি কোরআন ছিল না তাওরাত ছিল? বলেন কি ছিল? তাওরাত কিতাবের তিনি অনুসারী ছিলেন, কিন্তু তিনি কি দোয়াটা করলেন আল্লাহর দরবারে, সেই দোয়াটা মঞ্জুর হয়ে গেল। আসিয়া আলাইহিসসালাম তিনি দোয়া করছেন আল্লাহকে, বলছেন আল্লাহকে কত কাছে টেনে নিতে হয় দেখেন, আল্লাহকে কত প্রিয় মনে করে, কত কাছে টেনে নিয়ে তিনি বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনী মিন ফিরআউন ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, রব্বি বিনিলি, আমার জন্য তুমি বানায়া দাও একটা ঘর। কয়টা ঘর? কয়টা ঘর চাইছেন? একটা ঘর। তুমি আমাকে বেশি ঘর দিবা না, মাত্র একটা ঘর দিবা তোমার ঘরের কাছে। যেরকম সুবহানাল্লাহ,
আসিয়া কার প্রতিবেশী হতে চেয়েছে? আমরাও প্রতিবেশী কার হতে চাই? আসতে বলবেন না কার প্রতিবেশী? কি সুন্দর করে তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা মাত্র ঘর, বুয়ুতুন বহু বচন, বাইতানটা এক বচন। তিনি বলছেন আল্লাহ তুমি আমার জন্য একটা মাত্র ঘর দিবা তোমার কাছে, বাইতান ফিল জান্নাত, জান্নাতের মধ্যে তোমার ঘরের কাছে একটা ঘর আমাকে দিয়ে দিও। আর আল্লাহ ফেরাউন আমাকে শাস্তি দিচ্ছে, আমার কোনো কষ্ট নাই, আমাকে ফেরাউনের কুকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া তোমার কাছে নিয়ে যাও। যরকম সুবহানাল্লাহ, কি সুন্দর করে তিনি দোয়াটা করলেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, তোরা সবাই জেনে রাখ, আমি আজকে এর দোয়াটা কবুল করে সর্বশেষ কিতাব কোরআনের ভিতরে এই দোয়াটা তোদের জন্য শিক্ষার জন্য দিয়ে দিলাম।